মহাখালীতে নির্বাচনী প্রচারণাকালে হিরো আলমের উপর হামলা নিঃসন্দেহে একটি নিন্দনীয় ঘটনা বা নিন্দনীয় কাজ। ভিডিওটি দেখেছি যেখানে হিরো আলম বারবার বলছিলেন যে আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা নেতারা এই হামলা সংগঠিত করেছে এবং মহিলাদেরকে সামনে এনেছে একটা বিশেষ উদ্দেশ্যে। দুই তিনজন মহিলাকে খুব উদ্ধত ভঙ্গিতে তাদের আচরণ করতে দেখলাম, বোঝা যায় যে তারা খুব সাধারণ ঘরের কোনো মহিলা নয়। কেন এই ঘটনা, এটা অবশ্যই তদন্ত করা উচিত এবং একেবারেই ফ্রি ফেয়ার যে পরিবেশ, যেটা ডিএমপি কমিশনার গতকাল খুব বলেছিলেন যে নাকে খত দিয়ে চলে যাবেন, নাকে খত দেওয়ার দরকার নেই, চলে যাওয়ারও দরকার নেই, বরং প্রোটেকশন দরকার। এরকম ঘটনা যদি ঘটে থাকে এটা খুবই অনভিপ্রেত, একেবারে নির্বাচনের জাতীয় নির্বাচন একদম শেষ ভাগ, এটি হয়তো শেষ নির্বাচন, আমি চাই না, আর একটা হয়তো আছে, কিন্তু এই প্রতিটা নির্বাচন কিন্তু মনিটরিং হচ্ছে। এখানে বিএনপি না থাকার পরেও যদি নির্বাচনী পরিবেশ এমনটা হয় তাহলে দর্শক খুবই দুঃখজনক, এবং এতে করে পুরো নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের আস্থা থাকবে না, কোনো রাজনৈতিক দলের থাকবে না, সাধারণ মানুষ আর জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবে না। খবরটা হলো এরকম, রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে নির্বাচনী প্রচারণার সময় ঢাকা সদর আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটেছে। দুপুরে দফায় দফায় আওয়ামী লীগের নেতা কর্মীরা তার উপর হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি। ভিডিওতে আমরা দর্শক কিছুটা দেখেছি, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দুপুর ১২টার দিকে মহাখালীর রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের গেট সংলগ্ন সড়ক দিয়ে সাততলা বস্তিতে প্রবেশ করতে গেলে ২০-২৫ জন নারী সদস্যের একটি দল হিরো আলমকে বাধা দেয়। বাধা এড়িয়ে বস্তিতে প্রবেশের চেষ্টা করলে তার উপর হামলা করা হয়। এ সময় বস্তির বাসিন্দা পরিচয়ে কয়েকজন কিশোর এবং একাধিক ব্যক্তি হামলায় অংশ নেন। দফায় দফায় হামলার এক পর্যায়ে আইসিডিডিআরবি বি কমপ্লেক্সে আশ্রয় নেন হিরো আলম, সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। হামলার ফলে জনসংযোগ স্থগিত ঘোষণা করে বিচার চাইতে তাৎক্ষণিক নির্বাচন কমিশনে যাওয়ার ঘোষণা দেন তিনি। হিরো আলম অভিযোগ করেন, সাততলা বস্তি এলাকায় জনসংযোগের সময় আমার উপর নারী বাহিনীর দিয়ে হামলা চালানো হয়েছে, তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী, এই হামলা প্রমাণ করেছে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। আমি একটু ক্লিপটা যদি দেখি এক সেকেন্ড দর্শক। আচ্ছা, অন্যদিকে হামলায় অংশগ্রহণ করা নারীরা বলেন হিরো আলম আমাদের উপর হামলা করেছে, আমরা প্রতিহত করেছি। না, এটা স্বাভাবিক ঘটনা না। তার মানে হচ্ছে যে হিরো আলমকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়া বা তার মানে মনোবলটা ভেঙে দেওয়াটা হচ্ছে এটার উদ্দেশ্য, যাতে নির্বাচন আস্তে আস্তে এই ধরনের ঘটনা প্রবাহের ক্ষেত্রে হিরো আলমের কে ঘিরে যেই উৎসাহ উদ্দীপনা সাধারণ মানুষের বা তার সমর্থকদের, সেটা যাতে ভাটা পড়ে। এই ধরনের প্রবণতা একেবারেই গ্রহণযোগ্য না, এবং আমার ধারণা যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আরাফাত তিনি হয়তো নিজেও এটা চান না, এটা আমার বিশ্বাস। স্থানীয় অতি উৎসাহী আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা ঘটাতে পারে, তবে এই প্রবণতাটা কিন্তু খুবই যত ছোট করেই আমরা দেখি না কেন, এটাকে খুবই সিরিয়াসলি নিয়ে ডিএমপি কমিশনারের কমিটমেন্ট, নির্বাচন কমিশনের স্বচ্ছতা, এগুলি বিবেচনায় নিয়ে এটার একটা সুরাহা করতে হবে। তা নাহলে কিন্তু এই ঘটনাগুলো আরো বাড়তে থাকবে এবং একতরফা নির্বাচনের দিকেই চলে যাবে। যদিও এটা হিরো আলম অংশ নেওয়াতে যে খুব এটা খুব বাহবা টাইপের, এইগুলি হলো রাজনৈতিক নির্বাচনে রাজনৈতিক দলগুলো নেই, সেখানে
হিরো আলমের সঙ্গে লড়তে হচ্ছে মোহাম্মদ আরাফাতকে, এটা খুবই দুঃখজনক। এটা আমাদের নির্বাচনের চিত্র না, এগুলো জোর করে আমরা যদি এইগুলিকে নির্বাচন নির্বাচন বলি, এটা একটা মানে তামাশায় পরিণত হবে। যাই হোক, যে ঘটনাটা ঘটেছে তার একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত।